সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সকলে? তোমাদের সাথে আছি আমি মেহেদী হাসান, সহকারী শিক্ষক মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। তো আমি আজকে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু বাড়ির কাজ দিব, শূন্যস্থান এবং বাম ডান। তোমরা এগুলো বাসায় নোট করে SWগুলো করবে বাসায়। তো আমি এর আগে দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে ভালো করে রিডিংটুকু বুঝিয়ে দিয়েছি, তোমরা আশা করি রিডিং বাসায় পড়েছ। তো যারা যারা রিডিং পড়েছো তোমরা আশা করি SW তোমাদের সমস্যা হবে না, আর যারা রিডিং এখনও পড়ো নাই তোমরা রিডিংটুকু পড়ে নাও, তাহলে আমার SWটুকু তোমরা বুঝবে এবং করতে পারবে। তো আমি প্রথম শূন্যস্থান যেগুলো দিয়েছি আমি পড়িয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। পরিবেশ দূষণের প্রধান উৎস দেশ জ্বালানির ব্যবহার। প্রথম শূন্যস্থান হচ্ছে পরিবেশ দূষণের প্রধান উৎস দেশ জ্বালানির ব্যবহার। দুই, পরিবেশের অন্যতম প্রধান পরিবেশ দূষণের হবে এখানে পরিবেশ দূষণের, পরিবেশ দূষণের এখানে দূষণ আসে নাই তো আমি পড়ে লিখেছি, পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ দেশ কীটনাশক মাটির সাথে মিশে ড্যাশ দূষিত করে। চার, মাটি দূষণ জমির ড্যাশ নষ্ট করে। পাঁচ, শ্রবণ শক্তি হ্রাস পায় ড্যাশ দূষণের ফলে। ছয়, বায়ু দূষণের ফলে পৃথিবীর ড্যাশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বায়ু দূষণের ফলে পৃথিবীর ড্যাশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাত, শব্দ দূষণ মানুষের মানসিক ও ড্যাশ সমস্যার সৃষ্টি করে। আট, তেল গ্যাস কয়লা হচ্ছে ড্যাশ। তো এই শূন্যস্থানগুলো তোমরা খাতায় লিখো, এগুলোর উত্তর তোমরা নিজেরাই পূরণ করবে। তো আমি তোমাদের আরেকটি বাম ডান দিচ্ছি, তোমরা ওই এই শূন্যস্থানের সাথে ওটির উত্তরও তোমরা কি নিজেরাই বাসায় করবে। তো আমরা এখন একটি বাম ডান করব। তো বাম ডানটি আমি যে বাম ডান তোমাদের বোর্ডে লিখেছি যে তোমরা খাতায় লিখো এবং এটার উত্তর তোমরা নিজেরাই বাসায় করবে। তো আমি একবার পড়িয়ে দিচ্ছি বামপাশের শব্দগুলো হচ্ছে পানি দূষণের ফলে পরিবেশ সংরক্ষণের উপায়, তারপরে হচ্ছে মাটি দূষণের কারণ শব্দ দূষণ হলে, শ্রবণ শক্তি হ্রাস পায়, ডান পাশ হচ্ছে রিসাইকেল কি রিসাইকেল, দুই ঘুমে ব্যাঘাত, তিন শব্দ দূষণ, চার ডায়রিয়া, পাঁচ কর্মক্ষমতা বৃদ্ধি, ছয় জমির উর্বরতা হ্রাস, সাত নম্বর হচ্ছে কীটনাশকের। তো আশা করি তোমরা আমি যে বাড়ির কাজটুকু দিয়েছি আশা করি তোমরা বুঝে নিয়েছো, এবং শূন্যস্থান এবং বামডান এগুলো তোমরা খাতায় লিখেছো এবং এগুলো তোমরা উত্তর খাতায় লিখতে পারবে। তো আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।